فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার সম্মানিত ভাই, পূর্ব দিক বলতে দেখেন হাদিসের মধ্যে এসেছে লা তাস্তাকবিলুল কিবলাত ওয়ালা তাস্তাকবিলুহা ওয়ালা সরিকু ওয়ালা গরিবু, বলছে আগের দিকে পশ্চিম করে বা পেছন দিকে করে আপনার বসতে পাবেন না। তো এটা পশ্চিম বলতে কেবলাকে বোঝানো হয়েছে, লা তাস্তাকবিলুল কিবলাত ওয়ালা তাস্তাকবিলুহা, তাকে সামনে অথবা পিছনে করে। তো এখন কথা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে আপনার ঘরের ভিতরে হোক বা বাইরে হোক কোনো অবস্থাতে করা যাবে না। এবং ইমাম আবু এবং সাফি বলেছেন তার নিজের ব্যক্তিগত মত যে চার দেওয়ালের যদি মিডিলে হয় তাহলে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, অর্থাৎ সে করতে পারে। আর যদি আপনার ই হয় বাইরে হয় তাহলে আপনার করতে পাবে না। তো এখানে আমরা বিশেষভাবে মহাদ্দিসদের সকলের মত নিই বা না নিই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এখানে একটি যুক্তিযুক্ত খুব সুন্দর কথা বলেছেন যে জি না, যেটা ঘর আছে এবং ফাঁকা আছে উভয় স্থলেই আমাদেরকে লা এই হাদিসের উপর আমল করতে হবে এবং আমাদের কেবলামুখী হয়ে বা কেবলার দিকে পেছে করে পিছন হয়ে বসাটা যাবে না, তার পূর্ব পশ্চিম বসাটা ঠিক না। এখন আপনি দেখেন পূর্ব দিকটা কোথায় পড়ছে, সে অনুপাতে যদি কাবা শরীফ পড়ে সেই দিকে তাহলে পরে করা যাবে না। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।